নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া রেজওয়ানা, সহকারী শিক্ষক। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর ড্রয়িং করাবো। তোমরা কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা বাসায় আছো, ভালো আছো। ড্রয়িং করতে কার না ভালো লাগে, তাই না? যেহেতু আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন আমরা বার্ষিক পরীক্ষা থেকে ড্রয়িং করা শুরু করব। তাহলে আসো আমরা আজকে ড্রয়িং করা শুরু করি। যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষার মাছ আছে, তাহলে আমি আজকে একটি মাছ দিয়ে শুরু করি। দেখো শিক্ষার্থীরা, তো আমি একটি মাছ আঁকছি, তোমরা সেভাবে বাসায় দেখে দেখে আঁকবে। প্রথমে আমরা এখানে একটা দাঁত দিব, ঠিক আছে? প্রথমে এভাবে নিচের থেকে একই রকম ভাবে তারপর এই দুইটা বিন্দু আমরা মিলিয়ে দিব। এই হয়ে গেল মাছের লেজ, ঠিক আছে? তারপর এখন আমরা মাছের মাথা টানব, এইভাবে করে একটা দাঁত দিব। তারপর মাছের চোখ, ঠিক আছে? এখন আমরা মাছের পাখনা দিব। এই সাইডেও আমরা একই রকম ভাবে দিব। হয়ে গেল আমাদের একটি মাছ। এখন আমরা মাছের আইশ দিব, মাছের পুরো অংশটুকু আমরা এভাবে দাগ দিয়ে দিয়ে এঁকে ফেলব। তারপর নিচে একটা দাগ দিব, ঘরে ছাদ হয়ে গেল, এভাবে সোজা করে দাগ দিব, এভাবে নিচে একটা, ঠিক আছে? এখন আমরা দরজা দিব।
জানাচ্ছি। হয়ে গেল আমাদের ঘর, এখানে তোমরা সিঁড়িও দিতে পারো। এখানে চালে তোমরা একটু নকশা করতে পারো। কিভাবে ঘরটি আরো সুন্দর দেখা যায় সেভাবে তোমরা নিজের মতো করে দিতে পারো। এখানে নিচে লিখতে হবে চিত্র ঘর। এখন তোমরা নিজের মনের মতো করে ঘরটিকে রং করবে। ঘরে যে এঁকেছি তোমাদের যে ঘর আঁকতে হবে এমন কোনো কথা নেই, তোমরা নিজের মন থেকে যে কোনো চিত্র আঁকতে পারো। তোমাদের আজকে কি শিখালাম? মাছ শিখালাম আর ঘর শিখালাম। সিলেবাস থেকে আছে মাছ আর পেঁপে। পেঁপেটা তোমাদের বাসা থেকে তোমরা এঁকে নিও, এটা তোমাদের হোমওয়ার্ক রইল মাছ আর পেঁপে। আর নিজের মনের থেকে তোমরা যে কোনো চিত্র অঙ্কন করতে পারো। আজকে আমি এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আমি সাবিয়া রেজওয়ানা, আসসালামু আলাইকুম।